বিরতির পর স্বাগত। ডোকলাম একটি চ্যালেঞ্জ হিসেবে এই মুহূর্তে রয়ে গেছে, তার মাঝে এই উত্তর মণিপুরের একেবারে মায়ানমার থেকে অনুপ্রবেশের নতুন সমস্যা। ঠিক এমনটাই জানিয়েছেন পূর্ব সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কলিতা। এবং গত 3 মাসে মায়ানমার থেকে অনুপ্রবেশের ঘটনা রেকর্ড হারে বৃদ্ধি পেয়েছে, যা সেনাবাহিনীর জন্য নতুন এক চ্যালেঞ্জ সৃষ্টি করেছে বলে জানান তিনি। সেই বিষয়টা নিয়ে আমি আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি অর্ণব বিশ্বাস। অর্ণব, মায়ানমার থেকে অবৈধ অনুপ্রবেশকে কেন্দ্র করে এই মুহূর্তে উদ্বেগ আরো বাড়ছে এবং মণিপুরে হিংসার অন্যতম কারণ হচ্ছে এই অনুপ্রবেশ, সে কথাই তো বলছেন জেনারেল কলিতা। সে বিষয়টা নিয়ে তোমার কাছে আরো কি আপডেট রয়েছে? দেখো, এটা প্রাথমিক ভাবে যেটা দেখতে হবে যে ডোকলাম যে একটা সংঘর্ষ হয়েছিল, ডোকলাম স্ট্যান্ড অফ যেটা হয়েছিল 2017 সালের ঘটনা, যেটা ইন্ডিয়া এবং ইন্ডিয়ান আর্মি এবং চাইনিজ আর্মির মধ্যে হয়েছিল, স্বাভাবিকভাবে একটা একটা ঠান্ডা যুদ্ধর মতো একটা পরিস্থিতি ছিল তার পরবর্তী সময়, এবং এখনো কিন্তু সেটা অনেক ক্ষেত্রেই বজায় রয়েছে। কিন্তু তার পরিপ্রেক্ষিতে আমরা জানি যে ডোকলাম যে এলাকাটা রয়েছে, যেটা অবশ্যই ইন্ডিয়ার যে অ্যালাই দেশ রয়েছে, মিত্র রাষ্ট্র রয়েছে, ভুটানও ক্লেম করে থাকে, চায়নাও করে থাকে, কিন্তু সেই জায়গাটা স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স রয়েছে অনেকটাই, যার জন্য কিন্তু ভারতবর্ষ তার উপর একটা সেই জায়গাতে অবশ্যই একটা গুরুত্ব দিচ্ছে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ডোকলামের যে চ্যালেঞ্জ সেটা কিন্তু রয়েই গেছে, কিন্তু সেটা সমাধান পুরোপুরি ভাবে হয়নি। ডোকলামের মধ্যে চাইনিজ যে কনস্ট্রাকশন সেগুলো বন্ধ রয়েছে, কিন্তু আগামী দিনে হবে কি হবে না সেটা নিয়ে কিন্তু একটা কিছুর মধ্যেও এই মুহূর্তে দেখা যাচ্ছে গত 3 মাসে মায়ানমার থেকে কিন্তু প্রচুর অনুপ্রবেশ ঘটছে, এবং প্রচুর অনুপ্রবেশ ঘটার পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে চিন্তা, এবং তার পাশাপাশি যারা পুরোপুরি ভাবে ভারত সরকারের কিন্তু অনেকটাই চিন্তা বাড়ছে, এবং মায়ানমার থেকে চ্যালেঞ্জ করে দিচ্ছে সেটা। অর্ণব, মায়ানমার থেকে মণিপুরের যে অনুপ্রবেশ, সেই অনুপ্রবেশ তুমি বলছিলে একেবারে উদ্বেগ বাড়ছে, সেক্ষেত্রে উত্তর পূর্বের রাজ্যগুলি কতটা সুরক্ষিত? একদম অঙ্কিতা, প্রাথমিক ক্ষেত্রে যদি আমরা মণিপুরের কথাই বলি, মায়ানমার থেকে মণিপুরে, সেখানে মণিপুরের উত্তরাংশে সেখানে ঘটছে এই অনুপ্রবেশের ঘটনাগুলো, মণিপুরের কথাই যদি বলি, আমরা জানি যে মণিপুর কিন্তু উত্তপ্ত রয়েছে, এবং এই বিষয়টাকে কেন্দ্র করে মণিপুরে যে হিংসাত্মক ঘটনা একের পর এক ঘটছে, কোথাও না কোথাও তার পেছনে কিন্তু দায়ী রয়েছে এই অনুপ্রবেশকারীরা, এমন কথা কিন্তু প্রায় সরাসরি বলে দিলেন লেফটেন্যান্ট জেনারেল কলিতা। এবং স্বাভাবিকভাবেই এই অনুপ্রবেশকারীরা গোটা রাজ্যের, একটা রাজ্যের যে নিরাপত্তার বিষয়ে একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছেন তা কিন্তু বলার অপেক্ষা রাখে না, এবং তার পাশাপাশি মানবিক ক্ষেত্রে হয়তো বা অনেক ক্ষেত্রে এই অনুপ্রবেশকারীদের অ্যালাউ করা হচ্ছে, কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এই অনুপ্রবেশকারীরা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে নিরাপত্তা বাহিনীদের জন্য, কারণ নিরাপত্তা বাহিনীরা কিন্তু বুঝতে পারছেন না যে কে সাধারণ মানুষ এবং কে সেখানে অনুপ্রবেশকারী রয়েছে এবং কে অন্যান্য দেশের স্পাই রয়েছে বা কে ঝামেলা সৃষ্টি করতে এসেছে। এই বিষয়টা বা এইভাবে মানুষকে আলাদা করা কিন্তু একটা বিশাল বড় কাজ হয়ে দাঁড়িয়েছে, এবং সেটা করতে এক প্রকার হিমশিম খাচ্ছে সেনাবাহিনী এই মুহূর্তে দাঁড়িয়ে অঙ্কিতা। কারণ যেদিকে অবশ্যই বর্ডার এলাকার যারা সাধারণ মানুষরা রয়েছেন তারা কিন্তু অনেকেই দুদেশেরই ভাষা তারা জানেন এবং দেখতেও অনেকটা একরকমই হন, তো হঠাৎ করে আলাদা করা তাদেরকে সেটা কিন্তু একটা সমস্যার বিষয়, এবং এই ক্ষেত্রে দাঁড়িয়ে ভারতীয় সেনার কিন্তু একটা চরম চ্যালেঞ্জের মুখে দিয়ে যেতে হচ্ছে, নতুন চ্যালেঞ্জ এই মুহূর্তে রয়েছে। এবং ডোকলাম যে 2017 সালে যে চ্যালেঞ্জ সেটা কিন্তু ওই অঞ্চলে রয়েছে, তারপরেও কিন্তু এই মণিপুরের এবং মায়ানমার থেকে মণিপুরের যে অনুপ্রবেশ সেটা কিন্তু রয়েছে। তুমি প্রশ্ন করছিলে যে অন্যান্য রাজ্যগুলো কতটা সেফ রয়েছে, মণিপুরের কথা আমি বললাম কি অবস্থাতে রয়েছে মণিপুরের কথা, এবং তার পাশাপাশি সেখানে সেনা প্রধান যিনি লেফটেন্যান্ট জেনারেল রয়েছেন তিনি কি জানিয়েছেন সেটাও বললাম। একই রকম ভাবে অঙ্কিতা, যদি সেটাকে এখানেই না থামানো হয়, অর্থাৎ মণিপুরের ওই জায়গাতেই না থামানো হয়, তাহলে কিন্তু অন্যান্য রাজ্যগুলোতেও যে একই সমস্যা ছড়াবে না তা কিন্তু বলা যায় না। কারণ তোমাকে বলছি, মণিপুরের কিন্তু প্রাথমিকভাবে উত্তর অংশে এই মুহূর্তে অনুপ্রবেশটা ঘটছে, সেটা কিন্তু উত্তর অংশে কোনোদিনও আগে ঘটেনি, এটা অন্য জায়গাতে ঘটতো, তো সেই জায়গা ছেড়ে এখন উত্তর অংশ সেটা ছড়িয়ে পড়েছে। স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে অনুপ্রবেশের সমস্যাটা বাড়ছে, তাই অন্যান্য রাজ্যগুলো কিন্তু তার দ্বারা প্রভাবিত হতে পারে। অর্ণব, দেখা যাচ্ছে যে সেই অনুপ্রবেশকারীরা একেবারে স্থানীয় জনসংখ্যার সাথে, জনসাধারণের সাথে মিশে যাচ্ছে, সেক্ষেত্রে কি মাদক দ্রব্য বা একেবারে মাদক চোরাচালানের যে ঘটনা তা প্রতিনিয়ত বৃদ্ধি পাবে? একদম, যে ক্ষেত্রেই অঙ্কিতা যে অনুপ্রবেশের ঘটনাগুলো ঘটে তখন কিন্তু দেখা যায় যে প্রত্যেক সময় এই মাদক বা অন্যান্য জিনিস চোরা চালান হওয়া সেটা একটা বড় বিষয় হয়ে দাঁড়ায়, কারণ
দেখা যায় যে মাদকটাকে ইন্ট্রোডিউস করা যে কোনো জনজাতির মধ্যে খুব ইজি হয়ে যায়, এবং স্বাভাবিকভাবেই যে কোনো অংশের মানুষের মধ্যে যারা হয়তোবা তাদের টাকার প্রয়োজন, হয়তোবা তাদের একটা থাকার জায়গার প্রয়োজন, খাবারের প্রয়োজন, তারা কিন্তু এই জায়গাতে খুব ইজিলি এই ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন। এবং যারা চোরাচালাকারীরা রয়েছেন, মাদক ব্যবসায়ীরা রয়েছেন, তারা কিন্তু এক প্রকার বলা চলে সেই লোকেদের, অর্থাৎ যারা হয়তো খেতে পাচ্ছেন না, যারা হয়তো অনুপ্রবেশ করে এসেছেন, একটা থাকার জায়গা চাই, তাদের তককে তককেই থাকে, এবং যে করেই হোক তাদেরকে কিন্তু সেই ব্যবসাতে ঢুকিয়ে দিচ্ছেন। এবং একই রকম ভাবে স্বাভাবিকভাবেই এই নেশার কারবার যখন একটা জায়গাতে শুরু হয়ে যাবে, সেই জায়গাটার যে অধঃপতন হবে তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। এবং নেশা এমন একটা জিনিস অঙ্কিতা যে সেখানে সেই নেশার জন্য মানুষ একটা ক্রাইম পর্যন্ত করতে পারে, তাই স্বাভাবিকভাবে সেখানে ক্রাইম রেটও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানে ন্যাশনাল যে সিকিউরিটি সেটা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, এবং তার পাশাপাশি যারা নিরাপত্তা রক্ষীরা রয়েছেন সেই জায়গাতে, বিএসএফ থেকে শুরু করে ইন্ডিয়ান আর্মির জওয়ানরা যারা রয়েছেন, পুলিশের জওয়ানরা, প্রত্যেকেরই কিন্তু নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এই মুহূর্তে অঙ্কিতা। একদমই, ধন্যবাদ অর্ণব। এই মুহূর্তে কিন্তু এক প্রকার বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সেনাবাহিনীদের জন্য, কেন গত 3 মাসে মায়ানমার থেকে অনুপ্রবেশের সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সাথে থাকুন।